ছেলেপক্ষের দাবি অনেক বেশি, অত গয়নাগাটি দেওয়ানোর সামর্থ্য আমার নাই। তোমার কত টাকার প্রয়োজন? মেলা টাকা, প্রায় 10,000। নাও, এখানে 6,000 টাকা আছে, বাকি টাকা বিকালে কমলাকে পাঠিয়ে দিও, নিয়ে আসবে, ঠিক আছে? আমাগো মতো গরিবের কষ্ট আপনি ছাড়া কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আপনারে অনেক দিব। দোয়া করো আবুল, চলো। বেগম সাহেবা, আজ না সাহেবের ছাড়া পাবার দিন, ওনাকে আনতে যাবেন না? ও হ্যাঁ, চলো শুভকে বাড়িতে রেখে তারপর যাব। উঠুন। Welcome, boss. Welcome. কি হলো বস? What's wrong? থামলা কেন? আগে কও ওই কুত্তার বাচ্চারা হ্যান কই? আমার চোরা চালানে হিরোইন ধরাই দিয়া আমারে 2 বছরের জেল খাটাইছে ওই হারামজাদা কই? 11টার সময় ব্যাংকে গেলে হারামজাদের পাওয়া যাইব। এখন বাজে কয়টা? 10টা। ওরে গোডাউনে না পাঠানো পর্যন্ত আমার গরম রক্ত ঠান্ডা হইব না। এই চল। আমার রেকর্ড আরো খারাপ হইয়া যাবে। ছক্কা দাঁড়া, আজ তো ছক্কা বের করছি। কতবার বলেছি বাড়ির ভিতরে খেলবি না, কথা শুনে না। দুটোকে ধরে পেটাবো, দুটোকে মেরে ফেলবো। ওদের জন্য সারাদিন কিছু করার উপায় আছে? পড়াশোনা বাদ দিয়ে শুধু ক্রিকেট। তোমার হাতে ওটা কি? তুমি লুকাচ্ছো কেন? ও কিছু না, ছেলেদের জন্য কিছু খেলনা। যেমন বাপ তেমন ছেলেরা। কোথায় তোমাকে বলবো ওদের খেলা বন্ধ করে দেওয়ার জন্য, আর তুমি কিনা ওদের জন্য ক্রিকেট ব্যাট কিনে নিয়ে এসেছো। দেখেছো তোমার লাইফে পেপে ওরা গুল্লায় যেতে বসেছে। রাগ করছো কেন? এই বয়সের ছেলেরা খেলাধুলা করবে না তো কবে করবে? প্রতিদিন দেখি এক টুকরো কাঠ একটা প্লাস্টিকের বল নিয়ে ক্রিকেট খেলে, তাই আজ বেগম সাহেবের কাছ থেকে বকশিশ পেয়ে এক সেট নিয়ে এলাম। হঠাৎ বকশিশ দিল যে, কি ব্যাপার? আজ সাহেবের বাসায় খুব ফুর্তির দিন, তারা জেল থেকে ছাড়া পেয়েছেন। আচ্ছা, তোমার সাহেব জেলে ছিল কেন? ওখানে তো সব চোর ছাঁচের খুনিরা থাকে, তোমার সাহেব কোনটা করেছিল? আরে কিছুই না, ভালো লোককে দুষ্ট লোকরা ফাঁসিয়ে দেয়। আমার সাহেব খুব ভালো লোক, হয়তো একটু একটু অবৈধ ব্যবসা করে তা। তুমি যাই বলো, তোমার সাহেবের নজর মনে হয় ভালো না। তুমি ওকে খুন করেছো? হ্যাঁ, আমি খুন করছি তো কি হয়েছে? তুই না আমার বউ,
আমার স্ত্রী আমারে তুই ফাঁসাইতে পারবি না, এইটা আমি ভালো করে জানিব। তুমি আমাকে চিনতে ভুল করেছ, আমি এক্ষুনি পুলিশের কাছে ফোন করব। দেখ অনেক সহ্য করছি বউ, আর সহ্য করতে পারতাছি না, উল্টাপাল্টা করতে গিয়ে কি কইরা ফালাইছি, আমার মাথা ঠিক ছিল না, বেশি বাড়াবাড়ি করে তোরও গোডাউনে পাঠাই দেবো। তোমাকে পুলিশের হাতে না দিয়ে আমি যাব না। যাবি না? না যাবি না? না যাব না। ঠিক আছে, তোর যাওয়ানোর কোনো দরকার নাই, তুই ঘরে বৈসা থাক, তুই আমার বউ, অনেক টাকা দিয়ে তোরে বিয়া করছি, তুই চুপচাপ বৈসা থাক। যে বউ আমার কথা শোনে না তারে বাঁচাই রেখে কি লাভ, সুতরাং তরেও আমি গোডাউনে পাঠাইয়া দেয় কি কস। হ্যাঁ বেগম সাহেবা, বেগম সাহেবা, স্যার আপনি কি করলেন স্যার? দেখ রুস্তম, যা দেখছ যা শুনছ সব ভুললে দাও, নয়তো তোর বউ পোলাবান সব কয়টাকে গোডাউনে পাঠাই দেবো। মনে থাকবো স্যার? মনে থাকবো কিনা কসুয়ারে বাচ্চা, নইলে তোরেও গোডাউনে পাঠাই দেবো। মনে থাকবে স্যার, মনে থাকবে। বেড়াগুড় রুস্তম, যা যা বাইরে গিয়ে ডিউটি কর, আর লাশ দুটাকে গুম করার ব্যবস্থা কর। দীর্ঘদিন পর দেশ ও জাতির সেবা করার সুযোগ পেয়েছি, সুযোগের পুরো সদ্ব্যবহার করতে চাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। স্যার, অন্যান্য নেতাদের মুখে শুনি দেশের সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব হয়ে পড়েছে, এ ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, অসম্ভব বলে কোনো কথা নেই, নিষ্ঠার সততা থাকলে যে কোনো অসম্ভব কাজকেই সম্ভব করা যায়। আমি আজ আপনাদের কাছে ওয়াদা করছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা শহরের বুক থেকে সন্ত্রাসী চাঁদাবাজি এবং ড্রাগ ব্যবসা আর মাস্তানি আমি চিরতরে মুছে দেব। কি কইলি বস? আমাদের নয়টলা হিরোইনপুরটি পুলিশ সিল করে দিছে, আর গুলবাগের ডালের আড়ত পুলিশ রেড কইরা ভাইয়া দিছে, আমাকে তিনজন অ্যারেস্ট করছে। কি কস তোরা এইসব কি কইতাছস বস? আমাকে দুইজন দুইটা রিভলভার আর পাঁচ কেজি হেরোইন সহ ধরা পড়ছে। ওরে আজাদ্দা, ওরে আজাদ্দা, রে আজাদ্দা! আরে দেশের সব লোক কি ভালো হয়ে গেল? পুলিশ কি ঘুষ খাওয়া ছাইয়া দিল? যা, যত টাকা লাগে লাগুক, আমার লোকজন আর মাল ছাড়াইয়া নিয়ে আয়, যা! সব দোষ ওই শালা নতুন মন্ত্রীর, ক্ষমতা হাতে পাইয়া ধরারে সরা মনে করতাছে, পুলিশে এত ক্ষমতা দিছে যে পুলিশ আর কারো কথাই শুনতাছে না। জয়নালের কাছে মন্ত্রী ফন্ত্রীর কোনো দাম নাই, জয়নালের পথের কাটা যে হইব তারই মর্ত হইব। এই জয়নাল তাদেরকে গোডাউনে পাঠাই দেবে। আজাদ্দা, রেডি হওয়ার খোঁজ নেই, ওই মিনিস্টার কাল কোথায় মিটিং করব? বস, বটতলায়। বটতলা? সুধী মণ্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কাইয়ুম চৌধুরী। ভাই সব, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম ২৪ ঘন্টার মধ্যে ঢাকা শহর সন্ত্রাস মুক্ত করব, মাত্র ১২ ঘন্টায় তার অর্ধেক আমি পূরণ করতে সমর্থ হয়েছি। গতকাল রাত থেকে এই পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা সহ সন্ত্রাসীদের পুলিশ গ্রেফতার করেছে। ভাই সব, আগামী ১২ ঘন্টার মধ্যে ঢাকা শহর থেকে সন্ত্রাস চিরদিনের জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিও তোরে চিরদিনের জন্য গোডাউনে পাঠাইয়া দেব মিনিস্টার।
আপনারা কর্তব্যরত অবস্থায় কিভাবে মিটিং এর ভেতর কাইয়ুম চৌধুরী খুন হয়েছে তার উত্তর দিন। কি করছিলেন আপনারা? স্যার, আমার কর্তব্য পালনে কোনো অবহেলা ছিল না। চুপ করুন। হত্যাকারী যেই হোক না কেন, তাকে ধরতেই হবে। হি অর দে মাস্ট বি পানিশড। 24 ঘন্টার মধ্যে খুনিকে খুঁজে বের করতেই হবে। যান। স্বরাষ্ট্রমন্ত্রী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। আজ সমস্ত সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রধানমন্ত্রী দেশের একজন মহান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে কাইয়ুম চৌধুরীর হত্যাকারীদের ধরার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। যে কোনো ধরনের তথ্য নেবার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর বিশেষ সেল গঠন করা হয়েছে। এরপরও তুমি চুপ করে থাকবে? একজন জাতীয় নেতার হত্যাকারী কে তা জানার পরও তুমি কাউকে কিছু জানাবে না? কিন্তু ওরা আমাকে ভয় দেখিয়েছে। ওরা তোমার আমার সন্তানদের ক্ষতি করতে পারে। জীবন মৃত্যুর উপর কারো হাত নেই। যদি ওদের হাতে মৃত্যু লেখা থাকে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সন্তানেরা তাদের বাবাকে কাপুরুষ বলে জানবে তা আমি সহ্য করতে পারবো না। আশা, ওগো তুমি আর চুপ করে থেকো না। যাকে তুমি বাঁচাতে চাইছো সে লোকটা মানুষ নেমের যোগ্য নয়। তার মধ্যে বিন্দুমাত্র মায়া দয়া নেই। তুমি কি চাও লোকটা আরো খুন করার সুযোগ পাক, আরো মায়ের কোল খালি করুক, দেশের ক্ষতি করুক, দেশটাকে পঙ্গু করে দিক? না, আমি চাই না। বাট জয়নাল সিকদার? জি স্যার, আমার সামনে আমার গাড়ি থেকে নেমে মুখোশ পরে মিনিস্টার সাহেবকে খুন করেছে ওই জয়নাল। আপনি যে সত্যি কথা বলছেন তার কি প্রমাণ আছে? আমার বিশ্বাস, জয়নাল সিকদারের বাড়িতে খোঁজ করলে ওই অস্ত্র এখনো খুঁজে পাবেন যা দিয়ে মিনিস্টার সাহেবকে খুন করা হয়েছিল। আপনি কি মামলার রাস্তাকে হতে প্রস্তুত? জি স্যার, জয়নাল সিকদারের বাড়িতে 18 বছর ধরে আমি ড্রাইভারের কাজ করছি। তার সমস্ত অপকর্মের আমি নীরব সাক্ষী। শুধু মন্ত্রী সাহেবকে নয় স্যার, জয়নাল কিছুদিন আগে তার ফেরেস্তার মতো স্ত্রীকে নিয়ে যাতে খুন করেছে তা আমি দেখেছি। হ্যালো হাবিলদার, কি খবর? সব খবর ভালো তো? স্যার কেস সাভার, আপনার ড্রাইভার আরামদাদা তো সব ফাঁস করে দিয়েছে। কি বললি? রুস্তম? রুস্তম? কথা বাড়াবেন না স্যার, পালান স্যার, পালান। শালা ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, তোর গোডাউনে যাওয়ার সময় হয়ে গেছে গা। বাবা আমি আউট, এবার তুমি ব্যাট করো আমি বল করি। ওভার বাউন্ডারি সিক্স আউট আউট। আমি তো রে ক্যাশ আউট করে দিলাম। কি চান আপনি? চাই আমার রাজসাক্ষীর জীবন। এই গরিবের জীবন এত সস্তা নয় স্যার, যে চাইলে আপনার মতো পশু আমার জীবন নিতে পারে। কয় কি রাজসাক্ষী? ওই কি কয় রে, দে না রান আউট কইরা দে, না রান আউট কইরা দে, দে 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 দে। সাক্ষী দিলি আমার ফাঁসি হয়ে যাইব,
আরে থানা পুলিশ আমার বাম হাতের ময়লা ময়লা। আরে আমি যে কত বড় জাউরার জাউরা তুই এখনো জানোস না। তুই কেমনে ভাবলি যে আমারে ফাঁসাই দিয়ে তুই বাইচা যাবি? জয়নাল, অপরাধ কখনো চাপা থাকে না, একদিন না একদিন তোকে ধরা পড়তেই হবে। কেমনে আমারে পাইলে তো? যা, তোরে টিকিট ছাড়াই গোডাউনে পাঠাই দিলাম। আমাকে বাঁচতে দিলি না। নারায়ণ, ওই জয়নাল সিকদার আমাকে বাঁচতে দিল না বাবা। আমার বুকে আয় বাবা, তোদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে বাবা। দেখি ভাই একটু শুনেন, কি চাই? সারাদিন মাইয়াডার মুখে একটু দানা পানিও দিতে পারি নাই, ওর খুব খিদে পাইছে, যদি কিছু খাম দিতেন। বাহ, কি সুন্দর ফুলের মতো আপনার মেয়ে, খুব খিদা পেয়েছে বুঝি তোমার? আরে কি নাম আপনার মেয়ের? সবাই ওরে ফুলি করে ডাকে। ইস রে, সারাদিন না খেয়ে মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। এসো দোকানের ভেতরে এসো। না, আমি বাজারে ছাড়া যাব না। দেখ আমার মেজাজ খারাপ করিস না, চল বলছি। বাজার ভাই, ভাই আমার এটা ছেড়ে দিন, আমার খাওয়া লাগবো না ভাই। আর বুড়িয়া আমার পরে এটা সর্বনাশ করেন না ভাই। সর্বনাশ তো আমি করবো না,
আমি তো শুধু একটু ফুর্তি করব। গরিবের ইজ্জতের এত বড় সর্বনাশ তুমি হয়তো দিও না আল্লাহ। আমার ভাইয়াদের বাঁচাও, আমার ভাইয়াদের বাঁচাও। আমার মেয়েদের বাঁচাও। এই গরিবের কথা শুনেন, কেউ কি নাই, কেউ কি নাই আল্লাহ, কেউ কি নাই, কেউ কি নাই আমি মানুষ। কি করছেন আপনি? আপনি মানুষ তো বাবা, আপনি ফেরেশতা। আজ আপনি সময় মতো না আইলে আমার ভাইয়ের সর্বনাশ হয়ে যাইতো। এসব কি বলছেন? আর যদি আমার বোন হতো তাহলে কি ওকে বাঁচাতাম না? কিন্তু এই গভীর রাতে আপনি আপনার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? রাস্তাঘাটে যে কোনো সময় বিপদ হতে পারে। না ঘুরে উপায় নাই, নদীর ভাঙনে আমার সব গেছে, পেটের ভাত জোগাড় করতে ঢাকায় আইছি কিন্তু কোনো কাজ কাম পাই নাই। মায়ের লয়া কই যামু, কি করবো কিছুই বুঝতেছি না। খেতে খেতে পারবেন? পারুম না কেন, খুব পারুম। তাহলে কাল সকালে ফুলপুর বাজার আমার সাথে দেখা করবেন। আমার নাম নয়ন। আর এই টাকাটা রাখুন, কিছু খেয়ে নেবেন। আসি বোন। আজকে মনে হয় সারা রাত বাইরে ঘুরে ঘুরে কাটিয়েছে নয়ন। নয়ন বাবা, তোরা বাইরে বাইরে থাকলে আমার ঘুম হয় হয় না? এই বয়সে আমাকে আর কত কষ্ট দিতে চাস? নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখ। সারাদিন সারা রাত এইভাবে বাইরে বাইরে ঘুরে নিজের শরীরে কি অবস্থা করেছিস? তুমি শুধু বারে বলছো মা, আমার কিচ্ছু হয়নি। এই দেখো কত সুন্দর স্বাস্থ্য। আমাকে বলতো, মানুষের কি বিশ্রামের প্রয়োজন নেই? তুই কি এভাবে নিজেকে শেষ করে দিবি? কোন বিশ্রামের কথা তুমি বলছো মা? যে নিজের সন্তানের চোখে চোখ রেখে তার বাবা শেষ দৃষ্টা ত্যাগ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত যে বাবা তার সন্তানের এই চোখ থেকে তার নজর সরায়নি, সেই সন্তান কি করে বিশ্রাম নিবে মা? তুমি সেদিন সেই বাবার চোখ দেখোনি মা, আমি দেখেছি। চোখ বন্ধ করলে এখনো দেখি, সেই চোখ আমাকে ঘুমোতে দেয় না মা। সেই চোখ আমার কাছে তার হত্যার প্রতিশোধ চায়, ওই জয়নাল সিকদারের লাশ চায়। আর তাই রাতের আধারে মানুষের ভিড়ে রাস্তায় ফুটপাতে বাস স্ট্যান্ডে আমি জয়নাল সিকদারকে খুঁজে ফিরি মা। আমার আমার বাবার চোখ আমাকে শান্তিতে থাকতে দেয় না মা। আমার বাবা চিৎকার করে তার অন্যায়ের প্রতিশোধ চায়। বলো মা, কি করে এরপর আমি বিশ্রাম নিব?
কি করে আমি বিশ্রাম নেব মা? কাঁদিস না বাবা, কাঁদিস না। দেখবি একদিন শয়তানটাকে তুই ঠিকই খুঁজে পাবি। দোয়া করো মা, তাই যেন হয়। আচ্ছা বলুন তো, দেশে এত নামি দামি লোকজন থাকতে আমাকে ডাকতে গেলেন কেন? স্যার সবাই হয়তো নামি দামি, কিন্তু আপনার মতো দেশপ্রেমিক কতজন আছে বলতে পারেন? আপনারা সবকিছুই বাড়িয়ে বলেন। দেশ আমাদের এত কিছু দিয়েছে, বিনিময়ে দেশকে যদি কিছু দিতে না পারি আমি মরেও শান্তি পাবো না। মেয়েটাকে ছেড়ে দে কালু, আগুন জ্বালাম আগুন, এসিবি পিস্তল ফেলা। এসিবি কাজটা তুই ভালো করলি না, তুই আমার পায়ে গুলি করছস। আমার ভাই তোরে ছাড়বো না, তোরে ছাড়বো না আমার ভাই। আমার ভাই কালু এরেস্ট হয়েছে, তোরা এতগুলা লোক থাকতে আমার ভাই এরেস্ট হইল কেমতে? এই কথা কস না কেন, কথা ক, এই কথা ক। আমরা টের পাবার আগেই আপন, আর এই হোমন্দির পোলা এসিপি আপন সব ওলা ঢলা লাগাইয়া দিল। তাও কালু ভাইরে ধরবার পারতো না যদি কালু ভাইয়ের পায়ে গুলি না করতো। আমার ভাইয়ের পায়ে গুলি করছে, ওই এসিপির বুকের পাটা কত বড় খবর নে, ও কই থাকে, নাম ঠিকানা কি, মাটির তিন হাত নিচে হান দেয় দে। অনেকেই আমাকে সরিয়ে দিতে চায়, কিন্তু তোমার মতো দেশের সৈনিকরা যতদিন তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারা আপনার শত্রু আমাকে বলুন? যারা দেশটার ভালো চায় না তারা সবাই, ওদের চেনা বড় কঠিন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শত্রু যারাই হোক তারা এত সহজে আপনার কাছে আর পৌঁছতে পারবে না। আজ থেকে আপনার বাড়ির বাইরে দুজন সেন্ট্রি সবসময় সতর্ক অবস্থায় পাহারা দেবে, তাছাড়া কোনো প্রয়োজন হলে আমি তো আছি। আমার জন্য এত কিছু না করলেও চলতো, মরতে আমি ভয় পাই না, কিন্তু ভাবছি আমার মেয়েটার কথা, না জানি বিদেশে কেমন আছে।
Hi, Poppy. You, mister. Yes, I am. Hey. You have a nice figure to offer me. Oh, really? Isn't it? Come on, Poppy. Come on. Come on. It's okay. It's okay. Just a minute. Wait. ঘরে বসে থাকার দিন শেষ প্রয়োজনে এখন মেয়েদের পচা পচা পুরুষের গায়ে হাত ওঠাতে হবে কেউ মারতে এলে তাকে পাল্টা ঘুষি মারতে হবে ইয়া দিশুম 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 ইয়া দিশুম দেখলে তো কি চালাকি করে পকেট মানিং এর কেস থেকে তোমাকে ছাড়িয়ে আনলাম আসলে স্যার আপনি তারিখে ঠিক মতো টাকা এবার আমার ফিসটা দাও তো আসলে উকিল সাহেব আপনার মাথায় আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে আরে আমি তো কখনো এক পায়ে খাড়া আপনার টাকা আপনার দিতে আমার কোন আপত্তি নাই মানে ও আপনি বুঝবেন না অত বুদ্ধি আপনার মাথায় ঢুকবো না কখন জান তো ওই যে কি গুতা মারলো দুরো ও সালাম আলাইকুম মা মো ওই যে পকেট পাইতো না কেডা বাবু তোমার 600 টাকা মাইরা দিছিল ভাই মা ভাই ভাই মা হ্যাঁ হ্যাঁ ভাই ভাই এই হারাম জানা ওই যা আপনারা কারা চিনো না রে না মনে নাই আমার জাঞ্জা কাইটা 600 টাকা মাইরা দিছিলা তারপর তোমারে মাইরা আমরা পুলিশে দিছিলাম কোথায়
কবে এক দিন কত কত নগ লগে না 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 মা দেখ তো কি বানাও চলে বিশ্বাস করেন আপনারা যে কি কইতাছেন আপনার মাথা দূর আমার মাথায় কিছুই ঢুকতাছে না আগে কথা সব খাইয়া বলাছি কিছু মনে না মুলি নাই মানে হারাম যেটা আবার মিথ্যা কথা কয় সত্যি কইতাছি আমার খালি মনে আছে পুলিশ আমার এমন মার দিছে এখন আমার আগের কথা কিচ্ছু মনে নাই এই যে আপনার চেহারা এইটা কিন্তু ভুল লাগছে নিজের দাঁত মতো মনে নাই আরে আপনি মারতেন পুলিশের কাছে কেন আমি অন্য কোনো কাম করতে পারি না তিন দিন ধরে না খেয়ে রয়েছি কখনই কইছিলাম পুলিশে দিস না কখন হইল তো সবাই মিলাই তো বলি যাবি থাক থাক কাঁদিস ছাগল কি আর গাছে উঠে ঠিকই উঠে মাইরও খাইলাম না আমদানিটাও ভালো হইল ভাইজান আয় 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 বুকে আয় কতদিন পরে দেখা ইলেকশনের প্রস্তুতি কদ্দুর আর কইন না ভাইজান ওই আকরাম নামে একজন লিডার আছে রাতারাতি পপুলার হয়ে গেছে পরে না সরান পর্যন্ত কোনো চান্স নাই তাহলে সরিয়ে দিচ্ছ না কেন ছোটরারে পাঠাই চালা আকরাম নে মাটির ভিতর ভরার আগে নতুন এক পুলিশ অফিসার তার জেলের ভিতর হান্দায় দিচ্ছে কি কালু তাহলে জেলে আর ঠিক জেলে না থানা হাজতে কাল কোর্টে চালান্দা দেব তার আগে তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে একদম চাচা রে বাদ ডাক্তার সস্কেন তার হচ্ছে কি মাথা কি গরম হয়ে গেছে নাকি পপি কি পেপে পে করতে আসছে ঠিক করে কর পপি দাদি আঙ্কেল দাদি মাইয়া মানুষ দেখে এত ভয় পাওয়ানের কে এলো ওই মেয়ে তোমার ভাতিজারে বিদেশের মাটিতে দোলাই দিতে কি আমার ভাতিজার গায়ে হাত দিছে আর আপনি ওই মাইয়ারে বাঁচায় রাখছে না বিদেশে কথার আগে মানুষ খুন করা যায় না কিন্তু এটা ঢাকা শহর আমার দে এইখানে আমার ভাতিজার গায়ে হাত দেওয়ার পর কোনো শালির বেটি বাঁচতে পারবো না আজি মাইয়াটারে গুডাউনে পাঠায় দে ওই মাইয়া যেন জিন্দা ঢাকা শহরে না পৌঁছায় Anything wrong? কি ব্যাপার তোমার কারা কি চাও তোমার জান কবজ করতে চাই Oh!
না এলে হয়তো আজ রেপ্ট হয়ে যেতাম। আপনার শরীরে যে কাপড়ের বহর দেখছি তাতে মনে হচ্ছিল আপনি রেপ্ট হতে চেয়েছিলেন। হোয়াট ডু ইউ মিন? শরীর ঢাকার জন্য, দেখানোর জন্য নয়। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। জীবনে প্রথমবারের মতো ঢাকা তা দিয়েছি তাই। প্রথমবারের মতো? তাহলে লোকগুলো আপনাকে মারতে চেয়েছিল কেন? আপনি কি ওদেরকে চেনেন না? জীবনে কোনোদিন দেখিনি। নেভার ইন মাই লাইফ। আসলে আমি বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে ঢাকা এসেছি। বাড়ি থেকে যাচ্ছিলাম, হঠাৎ করে কোথায় করা এসে আমার উপর অ্যাটাক করলো। আমি কিছুই বুঝতে পারলাম না। আপনার বাবার নাম কি? আকরাম চৌধুরী। ও, আপনি জননেতা আকরাম সাহেবের মেয়ে? আপনি ওর বাবাকে চেনেন? সত্যিকারের দেশপ্রেমিক কে? সবাই চেনে। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সো নাইস অফ ইউ। কিন্তু আপনার নামটা তো বললেন না। আপনামান, সময় হলে নিজে জানতে পারবেন। চলুন। আরে চলুন না, আসুন। যান, এটাই আপনার বাড়ি। ও, সো মেনি থ্যাঙ্কস। আরে আরে কি করছেন? এটা ঢাকা শহর, বিদেশ নয়। এখানে ধন্যবাদ জানাবার নিয়ম আলাদা। ও ও, আই এম সরি। যান, বাসায় যান। আপনি ভেতরে আসবেন না? সময় নেই, অনেক কাজ। কিন্তু আপনি আমার জীবন বাঁচিয়েছেন, বিনিময়ে তো আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। অন্তত আমার ড্যাডির কাছে বললে কিছু। প্রতিদান পাবার আশা আমি মানুষের উপকার করি না। সরি, কিন্তু আপনার নামটা অন্তত। নাম দিয়ে কি করবেন? যে আমার জীবন বাঁচিয়েছে তার নামটা জানার প্রয়োজনে কি আমার নেই? না, নেই। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে কখন কিভাবে আবার দেখা হয়ে যাবে তা কেউ জানে না। আসে। আশ্চর্য মানুষ। এটা তোমাদের বাড়া বাড়ি। দেশের সেবা করার জন্য আমি রাজনীতি করি, তাই বলে নিজের নিরাপত্তার জন্য পুলিশ নিয়ে আমি ঘুরতে পারবো না। কিন্তু যারা আপনাকে মারার চেষ্টা করেছিল তারা তোর হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে না। তারা যদি আবার চেষ্টা করে। করলে করবে। পপি, তুই? আমার তো বিশ্বাস হচ্ছে না, কি করে এলি তুই? জানিস মা, তোর জন্য আমার বুকটা শুধু খা খা করে। আমি চলে এসেছি দাদি, তোমাকে আর চোখে পানি ফেলতে হবে না। কিন্তু মা, তোর কাপড় চোপড়ের অবস্থা কেন? তোর কি হয়েছে? কিছু বলছিস না কেন? আহা, বলছি ড্যাড। রাস্তায় আসার পথে কিছু গুন্ডা আমাকে কিল করতে চেয়েছিল। একজন লোক আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে পাশে পৌঁছে দিয়ে গেছে। কি বলছিস মা? আপন, আমার মেয়ে কি বলছে? কোন জায়গায় ওরা আপনাকে আক্রমণ করেছিল? জায়গার নামটা তো ঠিক বলতে পারবো না। ওদের আবার দেখলে চিনতে পারবেন? মনে হয় না। তবে যে লোক আমার সাথে ছিল ওদেরকে এমন মার দিয়েছে, ওদেরকে প্লাস্টিক সার্জারি করে আবার চেয়ার ঠিক করতে হবে। যে আপনাকে বাঁচিয়েছে তার নাম বলতে পারবেন? তাকে আপনি চেনেন? সরি এগেন, তার নাম জানি না। এত কম ইনফরমেশনে আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি একটা জিডিএনটি করিয়ে রাখছি। মা, আমি ডাক্তার ডেকে তোর চেক আপের ব্যবস্থা করছি। কিচ্ছু লাগবে না ড্যাডি, সব ঠিক হয়ে যাবে। এরপরেও কি আপনি পুলিশ প্রোটেকশন চাইবেন না? তুমি ব্যবস্থা করে দাও আপন, আমার মেয়ের কোনো ক্ষতি আমি সইতে পারবো না। ওকে, শুনুন মিস। কল মি পপি, ইট উইল বি অলরাইট। মিস পপি, পুলিশ প্রোটেকশন ছাড়া কোথাও যাবেন না। দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর ইউ। ওকে ওকে, আসি। টেক কেয়ার। লোকটা কে ড্যাডি? এসিপি আপন, বাহাদুর ছেলে। এই তো কদিন আগে আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু মা, যে লোক তোকে আমার কোলে ফিরিয়ে নিয়ে এলো তার নামটা তুই জানার চেষ্টা করলি না? আই ট্রাইড, আমি চেষ্টা করেছি ড্যাডি। অদ্ভুত টাইপের লোক, কিছুতেই তার নাম বললো না। কিন্তু ড্যাডি দেখবে
আমি ঠিকই একদিন লোকটাকে খুঁজে বের করব। আর ও ভুলি চল যাই একটু ঘুরে আসি। শখ কত দাউস না দোকান ভর্তি কাস্টমার, যা এখন যাও যাইব না। যাও যাইব না, ঠিক আছে তাহলে তুই কাস্টমার লই থাক, আমি আসি। গেলাম কিন্তু আসলে আমি এটা বেকুব এইটা অমৃত খান খান। আমার কপাল সব চলে গেল। ওরা যাহার নামে চৌরাস্তায় যা। তুই কই যাস? বুঝলাম না, কি জানি কি হইলো, সব কজন দৌড়ে বাইরে গেল। গেছে বাল লই হইছে, এখন ল ঘুরে আহি। কই যাইবা, সব দিকে তো জাম। আরে দরকার হলে তোরে লয়ে জামে জামে ঘুরমু, সিপাই সাপাই যাবু ঘুরে আয়। জলদি আয়, ওঠ ঠেলা গাই তোর, দর দর, ওঠ ওঠ। এই 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 জাম হাই হাই তোরে লইয়া কোথায় আমি যাই, ভালোবাসার কোন জায়গা নাই। জাম জাম ওরে জ্ঞান জাম, হাই জাম জাম ওরে জ্ঞান জাম।
নরম শরীর গরম মনটা দেব ঠান্ডা করে রিক্সা গাড়িতে লাগে জাম মা তুই এখনো ঘুমাওনি চলো 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 তুই বাড়িতে না আসলে মা কখনো ঘুমায় না তা জানিস না রাতের পরে রাত বাইরে বাইরে কি জন্য ঘুরিস কি করিস সারা রাত আমার বাবার হত্যাকারীদের আমি খুঁজে বেড়াই আমিও তোমার বাবার হত্যাকারীদের খুঁজে বেড়াই কিন্তু তার মানে এই নয় যে তাদের খুঁজতে খুঁজতে নিজের জীবনটাকে শেষ করে দিবি নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারে না ভাইয়া আমার বুকের ভেতরটা যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে দেখতে সেখানে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে সেই আগুন বুকে নিয়ে আমি সাধারণ দশটা মানুষের মতো জীবন কাটাতে পারবো না ভাইয়া জয়নাল সিকদারকে আজ না হয় কাল আমার চোখে ধরা পড়তেই হবে ওকে কালু আমার ছোট ভাই আজ কোর্টে যেভাবেই হোক তাকে ছাড়ানোর ব্যবস্থা করতেই হবে আপনি কোনো চিন্তা করবেন না স্যার আইন যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে যুক্তি তর্ক দিয়ে কালুকে ছাড়ানোর সব চেষ্টা আমি করব কোনো লাভ নাই আইনের বইগুলা আপনার বাড়ির আলমারির তাকে হান্দায় রাখে তাহলে কালুর কি হইব ও কতদিন জেলে আটকা থাকবো আপনি উত্তেজিত হন না চুপচাপ বসে থাকেন আমি সব সিস্টেম করে দিতাছি ওই এসিপির স্কিনা না ফেলাইতে পারলে কপালে খারাপই আছে যদি বিক্রি না হয় দুনিয়ায় বিক্রি সবাই হয় খালি সই দামটা জানন লাগে কাল কাল্লুরে কখন চালান করব সকালে এজলাসে তারে দোকানের আগে কাম সারতে হইব আসসালামু আলাইকুম বড় ভাই শরীরটা ভালো জি কিন্তু আপনি যারা আদালতে নিয়ে আইছেন সে কাল্লু আমার ছোট ভাই ও আই সি আর কিছু বলবেন কোর্টে এখনই কেস উঠবে জানি জানি আমি সবই জানি কোর্টে কেস উঠলে আমার ভাইয়ের মিনিমাম 6 বছরের জেল হইব সেই কথা আমার উকিল আমার বলছে আর এই জন্য আপনার লগে আমি একটু কথা কইতে চাই আমার সাথে আপনার কোনো কথা বলার থাকতে পারে না যা বলার আপনার উকিলকে জজ সাহেবের সামনেই বলতে বলবেন সব কথা জজ সাহেবের সামনে কইলে আপনারও বিপদ আমারও বিপদ আমি কম কথার মানুষ কাট টু কাট কথা কই আপনি মামলার তদন্তকারী অফিসার আপনি যা কইবেন কোর্ট তাই শুনবে কি ঠিক কইলাম কি না যা কইতাছি মন্দা শোনে আমার বাইটার আমি বড় ভালোবাসি এর জেল টেল হইলে বড় বেজাল তাই কইতাছিলাম কি আমার বাইটারে ছাড়ানোর বন্দোবস্ত করে দেন তা কি করে সম্ভব সবই সম্ভব খালি আপনারা কিছু মিছা কথা কইতে হইব শিখানা বলি আউড়াইতে হইব নাকি ভুল কইলাম তাই বইলে আপনার মুখ আমি শুকনা রাখুম না প্রত্যেক মিছা কথার বিনিময়ে আপনার আমি 1 লাখ করে টাকা দেবো কোন রাজি কিনা ব্যাস আর কিছু না আর এইবার ইলেকশন করতে আসি জিতে গেলে গা আপনার উপরে প্রমোশনের ব্যবস্থা করে দেবো মানুষ চিনতে আপনি ভুল করলেও আমি করিনি মিস্টার কামরুল সিদ্দার আপনার সাথে বন্ধুত্ব আর সাপের সাথে বন্ধুত্ব সমান যে কোনো মুহূর্তে সাপের মতো ছোবল মারতে পারেন বাহ এ তো দেখি কামের লোক এত তাড়াতাড়ি আমার চিনলো কিভাবে আপনি আমাকে চিনতে ভুল করেছেন আমি টাকা এবং পদমর্যাদার লোভে নিজের দায়িত্ব ভুলে যাবার মতো লোক নই কইতাছিলাম কি আরেকবার বাইবা দেখলে ভালো হইতো না আমার চিন্তা ভাবনা শেষ নাও গেট আউট অফ মাই সাইট এ হে মারাত্মক একটা প্যাস লেগে গেল তো আজ যদি আমার ভাইয়ের সাজা হয় তাইলে তুই বাদ বিনা এসেপি তোরে লম্বায় 6 ইঞ্চ ছোট কইরা মাটির 3 হাত নিচে হান্দায় দিমু মামলার তদন্তকারী অফিসার আপন রায়হানের প্রদত্ত চার্জশিট অনুযায়ী আসামির বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণাদি সত্য প্রমাণিত হওয়ায়
এই আদালত কালু ওরফে কালু শিকদারকে জননেতা আকরাম চৌধুরীকে অ্যাটেম্প টু মার্ডারের দায়ে দোষী সাব্যস্ত করে ছয় বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। ভালো করলেন এসিপি, আমি মনে রাখবো। ভাইয়া ভাইয়া আমি যাবো না, আমি যাবো না ভাইয়া ভাইয়া। আজি বড় ভাই কিচ্ছু বলতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে বড় ভাই। তাকে কোথায় পাবো বলতে পারেন? ফুলের দোকানে, এই সময় সে প্রতিদিন চা খাইতে আসে। ও আচ্ছা আচ্ছা, দোকানটা কোথায়? ওই তো ফুলে। ও মা ফুলে, তুই একটু দোকানটা দেখে রাখিস, আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা যাও। হ্যাঁ ফুলে। আরে আরে ওস্তাদ বাবু, আই বলি ওস্তাদ, সাদেই সাদেই বসো 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 ওস্তাদ বসো বসো। তুই ছাড়া পেলে কবে? হাইতেই যাবি নইছে। আবার ঢুকবি কবে? পুরো কি জিগাই বিশ্বাস করো, আর ঢুকুম না, সব সাইজা একদম ভালো হয়ে গেছি, বয়স তার কম হয় নাই, পুরান কাম আর ভালো লাগে না। তোর চায় যে কি মজা বুঝি না, এক কাপ না খেলে দিনটাই মাটি হয়ে যায়। ইস তুলের কি অবস্থা, ধুলাবালিতে পাখির বাসা বানায় ফেলছো। আমি তোমার মাথাটা আশ্রয় দিতেছি, দেখাচ্ছি মজা। আরে আপনি এই মেয়ে, আপনার কি হয় ওর সাথে, আপনার তো পাখাপাখি কেন? তা দিয়ে আপনার কি প্রয়োজন? অবশ্যই আমার প্রয়োজন আছে, সেদিন নিজের জীবন ঝুঁকি নিয়ে এতগুলো গুন্ডাদের হাত থেকে আমার জীবন বাঁচালেন,
তারপরে একবার খোঁজ নিয়ে আমার পরিচয় মত করলেন না। আমি কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি জানেন? আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি, শুধু একটিবার আপনাকে দেখার জন্য। আজ কতক্ষণ ধরে এখানে বসে আছি, আর যখন দেখলাম তখন দেখি এই মেয়ে আপনার মাথা আসিয়ে দিচ্ছে। বলুন বলুন এই মেয়ে আপনার কি হয়, সব গুলিয়ে দেবো। আপনি যা ভাবছেন তা নয়, ফুলে ফুলে আমার ছোট বোনের মতো। বোন? ও আপনার বোনের মতো? হ্যাঁ। আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আরে কিচ্ছু হয় নাই, আপনিও বসেন, আমি আপনাকে চা দিতাছি। বসেন বসেন বসুন। আমাকে খুঁজছেন কেন? বুঝতে পারছি না। না তো, আমি আজ প্রথমবারের মতো শাড়ি পরেছি, এই সেই শাড়ি যে শাড়িতে সেদিন আপনি আমার শরীরে জড়িয়ে দিয়েছিলেন। শাড়িতে না, সত্যি আপনাকে খুব মানিয়েছে। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছেন। হ্যাঁ বাবা হ্যাঁ, সত্যি সত্যি ভালো লাগছে। আসলে শাড়িতে আপনাকে যা মানিয়েছে না, সত্যি কি কইলার কি করলো, খুব ভালো লাগছে। আমি কিন্তু পিছে থেকে দেখছি। চুপি চুপি কাছে এসে যাও না গো ভালোবাসা।
যাবার সময় বুঝি হয় মরব তোমায় হারালে তাই তো লাগে বড় এসে যাও না গো ভালোবেসে তোমার একটু ছোঁয়া তোমার একটু পাওয়া সেই তো স্বপ্ন আমার বোঝো না সালাম আলাইকুম কি ব্যাপার আপনারা বসুন আমি ময়মনসিং এর জেলার কালু শিকদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ময়মনসিং জেলে নিয়ে যাব এই আমাদের অর্ডার সেনজি জি স্যার কালুকে নিয়ে এসো ইয়েস স্যার কালু শিকদার কালু শিকদার জেলার সাহেব তোমাকে ডেকেছে এসো আগুন ঝালানো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কালু তোমাকে ময়মনসিং জেলে নিয়ে যাওয়ার এসেছে সই করো ধন্যবাদ জেলার সাহেব আপনি আমাদের জন্য অনেক কষ্ট করলেন না না এটা তো আমাদের ডিউটি চলে ওয়েলকাম নিয়ে এসো স্যার আমরা এসেছি হেডকোয়ার্টার থেকে সাজাপ্রাপ্ত আসামি কালুকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিং জেলে নিয়ে যেতে চাই কি বলছেন ময়মনসিং এর জেলা সাহেব তো তাকে নিয়ে গেছেন ভাইয়া আগুন জ্বালামু ভাইটি আইছ বড় ভাই কই বড় ভাই আসতেছে কোন বেজাল টেজাল হয় নাই তো হয়েছিল তারপর তারপর আর কি এই একটু গোলাগুলি করতে হইলো কালু তুই কিন্তু ঘর থেকে বাইরে হবি না ঠিক আছে আজিস ইয়াস্তাত বাড়ির আশেপাশে কোনো টিকটিকি দেখলে হারামজাদারে লম্বা 6 ইঞ্চি ছোট করে দিবি দিস ইজ টু মাচ আপনারা এত করছেন কি দিনে দুপুরে কিছু লোক পুলিশের ছদ্মবেশে ঢুকে আসামি ছিনিয়ে নিয়ে গেল আর আপনারা 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কাউকে ধরতে বললেন না আমরা যথাসাধ্য চেষ্টা করেছি স্যার আমার মনে হয় এর সাথে কোনো প্রভাবশালী মহল জড়িত স্যার কালুকে আদালতে চালান দেওয়ার সময় জনদরদী পার্টির নেতা কামরুল সাহেব আমাকে ঘুষ দিয়ে তাকে ছাড়িয়ে নিতে চেয়েছিল যতদূর জানি কালু তার আপন ছোট ভাই আই সি ওকে আপন তোমাকেই আমি এই কেসটা হ্যান্ড ওভার করছি আই ওয়ান্ট এ রেজাল্ট দেশের নেতা হোক আর যেই হোক আমার অর্ডার তোমার কাছে উপযুক্ত প্রমাণ থাকলে তুমি কাউকে ছাড়বে না
You're my shining star. My love is just every breath that I take, and every step I want to make, I want to share my love with you right till the end of time. আপনি এই বৃষ্টিতে ভিজে? এটা আপনার বাড়ি? জি। যাক বাবা বাঁচা গেল। দেখুন না, রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম, গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেল। গাড়ি থেকে নামতে বৃষ্টি, তাই হুট করে আপনার বাড়িতে ঢুকে পড়েছি। আপনার ফোনটা কি করতে পারি? থ্যাংক ইউ। কে এলো রে খোকা? মা, ও পপি। তোমাকে আকরাম সাহেবের কথা বলেছিলাম না, ওনার মেয়ে পপি আমার মা। থাক থাক মা, বেঁচে থাকো। আমি কি একটা ফোন করতে পারি? অবশ্যই। আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে মা, তোমার গায়ের ভেজা কাপড়গুলো বদলে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। না না, লাগবে না। মায়ের কথা ফেলতে নেই মা, এসো। আপনি যান, আমি আপনার বাবার কাছে ফোন করে বলে দিচ্ছি। এসো। ওকে। হ্যালো, আমি এসিপি আপন বলছি। না তেমন কিছু না, আপনার মেয়ে পপি এখানে। জি, রাস্তায় নাকি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, আপনি কোনো চিন্তা করবেন না। ঝড় থামলে আমি নিজে এসে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব। ওকে। কোনো চিন্তা করবেন না, আপনার বাবাকে আমি ফোন করে দিয়েছি। সো কাইন্ড অফ ইউ, এত রাতে আপনাদের সাথে ঝামেলা ফেললাম। ঝামেলা বলছো কেন মা, এটা তো আমাদের দায়িত্ব। তুমি মনে হয় ক্লান্ত। জি না, রাত অনেক হয়েছে, চলো বিশ্রাম নেবে। না না, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা নেই। এতটা ভদ্রতা করছেন কেন? যতক্ষণ বৃষ্টি না থামে বিশ্রাম নিন, বৃষ্টি থামলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। যান, চলো। মা, তোমাকে খুব কষ্ট দিই মা, তাই না? আমি বুঝি, আমি সব বুঝি, কিন্তু মা আমার মনে শান্তি নেই মা। একমাত্র তোমার বুকে যখন মাথা রাখি তখন তখন শান্তি পাই মা। আজ বহুদিন পর তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো মা, আমি ঘুমাবো। মা, মা, কি করছো?
করলে এত ভুল করে ফেলবো? আপনি এখানে কি করেন? প্রশ্নটা তো আমারও, আমার বাড়িতে আমার ঘরে আটক করতে গেলেন। আর আপনি আমার পিছু নিয়েছেন কেন? এটা কি আপনার বাড়ি? তাহলে এসিপি আপন? আমার বড় ভাই। ও মানে আপনি আমাদের বাড়িতে কেন? আমার ছেলে কেন? আর আর আমার মায়ের সাথে আপনার গায়ে? রাস্তায় গাড়ি নষ্ট হয়েছিল বলে আপনাদের বাড়িতে এসেছিলাম। এসিপি আপনকে আমি আগে থেকেই চিনি, তাই উনি আমাকে আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। আর গায়ের কাপড় ভিজে গিয়েছিল বলে আপনার মা তার শাড়ি আমাকে পরতে দিয়েছেন। আর আমি আপনাকে মা ভেবে দুঃখিত, ক্ষমা করবেন প্লিজ। কেন ক্ষমা কেন? না মানে এইভাবে আপনাকে বিছানায় ধরে মা ভেবে আপনার বুকে মাথা কি করছেন? আপনাকে কিছু করতে হবে না, আমি আমি ড্রয়িং রুমে চলে যাচ্ছি। আপনাকে যেতে দিলে তো মানে আমার স্বপ্নে হানা দেয়, তাকে আজ রাতে তো কাছে পেয়ে যেতে দেবো কেন? চিৎকার করলে খুন করে ফেলবো। আল্লাহ আমাকে বাঁচাও, আমি কিসে পালে পড়লাম? পপি পালে পড়েছেন? বাইরে বের হবার চেষ্টা করলে আমি চিৎকার করব, আপনার ভাই আর মা ছুটে আসবে, আপনার নামে কাঁদতে কাঁদতে বিচার দেবো। না 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 কেন, দাঁড়ান আমি ডাকছি। না না আমি শুনেন, আমি 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 যাবো না, প্লিজ পাগলামি করবেন না। আমি এইখানেই এইখানেই এখানে থাকবো, আপনি শুয়ে পড়ুন আমি শুয়ে পড়ি। ওকে এবার কোলে নেন। না না পারবো না, আমি পারবো 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 পারবো। হ্যাঁ এই তো একদম হালকা। আপনি ঘুমান এখানে, হ্যাঁ আমি নিশ্চয় ঘুমাই। হ্যাঁ শুনছেন আমি ঘুমাচ্ছি। কেমন পুরুষ মানুষ আপনি, আমাকে দেখে বিন্দু মাত্র লোভ হচ্ছে না, আমাকে ছুঁয়ে ধরতে ইচ্ছে করছে না। ইচ্ছে করলে অনেক কিছু করা যায় না, আমাকে ঘুমোতে দিন প্লিজ। এই আপনার মা বলছিল আপনি নাকি রাতে বাড়ি ফেরেন না, আজ কেন ফিরলেন? বৃষ্টিতে ভিজে রাতের বেলা বাইরে ঘোরা কোনো শখ আমার নেই, ঘুমান তো। ঘুমটি আসছে না, শুধু আপনাকে দেখতে ইচ্ছে করছে। তোমাকে দেখার পর থেকে আমার মন ঠিক করেছে, জীবনে যদি কাউকে পাশে চাই সে তুমি। তোমাকে ছাড়া এই জীবন মিথ্যে, এই পৃথিবী মিথ্যে। কখন এলো?
কোথায় যাচ্ছ? তুমি আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। কে তুমি? কান ধরে টানছো কেন? এই ওঠ ওঠ হতভাগা। মা, তুমি মা? ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে প্রেম করা হচ্ছিল শুনি? মা স্বপ্নে, মা স্বপ্নে। তোর ঘরে যে মেহমান মেয়েটা ছিল সে গেল কোথায়? মেহমান মা তা আমি কি জানি, আমি তো ঘরে ঢুকে কাকে দেখিনি মা। গুড মর্নিং আন্টি। তুমি কখন উঠলে মা? অনেক আগে। এই হতভাগা তোমার কোনো সমস্যা করেনি তো? না না, কোনোই সমস্যা করেনি। কিন্তু ওনার সাথে তো পরিচয় হলো না। উনি উনি কে আন্টি? আমার ছোট ছেলে নয়ন। ও নয়ন। যাক বাবা, বাঁচা গেল। এসো মা, নাস্তা খাবে। আচ্ছা। এই তুই হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ। কইজো আমাকে একটু। আই ছাই ছাই। না না, আই 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 কি আমি একটা দেবো। সংগ্রামী জনগণ, আমি নির্বাচনে দাঁড়াইতে চাই না, কিন্তু কি করুম কন, গরিব মানুষের দুঃখ আমার আর সহ্য হইতাছে না। দেশের সন্ত্রাসের পরিস্থিতি দেখলে মনে হয় এর থেকে স্বাধীনতার যুদ্ধ সময় ভালো ছিলাম। দেশের মানুষের উপকার করণের লাইগা আমার প্রাণ কান্দে, তাই আমি বাধ্য হইলাম নির্বাচন করার জন্য। আপনারা জানেন আমার পার্টির নাম লোক দরদি পার্টি। নামই বোঝা যায় দলের উদ্দেশ্য কি, জনসেবা করা। আমার পার্টির প্রেসিডেন্ট আমারই বড় ভাই জনাব কে কে মাইনির খাইরুল কবির শিকদার। জয়নাল শিকদার, আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি জিতে যাব। এই আমার আমি মেরে ফেলবো তোর বাচ্চা। তুই কারে কি কইবার লাগছ? এটা আমার বড় ভাই, তার গায়ে একটা ফুলের টোকা লাগলে আমি তোরে ছাড়ব না। তুই আমাকে বাধা দেবার আগে এখানে জয়নাল শিকদার লাশ পড়ে যাবে। ছেড়ে দে আমার কি কুত্তার বাচ্চা। বড় ভাই তুমি ছেড়ে দাও, মান্দার পর তোমার গায়ে হাত দিচ্ছ। আর আমি খেয়ে ফেলামু, আর আমি খেয়ে ফেলামু। আরে আমার যা হয় হবে, তুই চুপ থাক, সামনে নির্বাচন। এ অফিসার সরে যাও, আমি জয়নাল শিকদার লাশ টানে যাব না। ওকে গাড়িতে তোলো। ছেড়ে দাও ওকে। জয়নাল শিকদার তোকে আমি ছাড়বো না, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। জিন্দেগিতে প্রথম দেখলাম পুলিশ সময় মতো নাইছে, আর কিছুক্ষণ দেরি করলে ওই সন্ত্রাসী আমার বাইরে মাইরে ফেলাইতো। এসব কি অফিসার, আমরা রাজনীতি করি বইলা আমাদের জীবনের নিরাপত্তা নাই? রাস্তার লোক এভাবে সবার সামনে আমাদের উপর আক্রমণ করবে, দেশের সেবা করতে গিয়ে আমরা কি এভাবে জীবন দেব? এর একটা বিহিত আপনাকে করতেই হবে। ওই সন্ত্রাসীকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। আপনি ওকে ডিটেল শুনে দেন। দাঁড়াও ভাইয়া, এই ভুল তুমি করো না ভাইয়া। ওই কে কে জননেতা নয়, ও আমাদের বাবার হত্যাকারী, দেশের প্রাক্তন মিনিস্টারের হত্যাকারী জয়নাল শিকদার। উঁচু গলায় চিৎকার করে কোনো কিছু প্রমাণ করা যায় না নয়ন, আইন সবকিছুর প্রত্যক্ষ প্রমাণ চাই। আমি তোমার ভাই, এর চেয়ে বড় সাক্ষী তুমি চাও? চাই। ভাইয়া তুমি এই ভুল করো না ভাইয়া, যার জন্য গত 20 বছর আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, যাকে আমি সারাটা জীবন রাস্তাঘাটে দেশের আনাচে কানাচে খুঁজে বেরিয়েছি। তুমি সেই জনাল শিকদারকে তোমার চোখে ধুলো দিতে দিও না ভাইয়া, আমাকে তুমি ছেড়ে দাও ভাইয়া। আমি খুনিকে বাঁচতে দেবো না ভাইয়া, আমাকে তুমি ছেড়ে দাও ভাইয়া। না নয়ন, তোকে আমি নিজ হাতে আইন তুলে নিতে দেবো না। সত্যি যদি একে একে জয়নাল শিকদার হয়ে থাকে তাহলে কে কে আইনের হাত থেকে ছাড়া পাবে না? দাঁড়াও ভাইয়া, তুমি কি চাও না আমাদের বাবার হস্তাক্ষরে শাস্তি পাক? চাও না? চাই। তাহলে তাহলে আমাকে গাড়িতে ভিতরে আটকে রেখো না ভাইয়া, আমাকে মুক্ত করে দাও।
ওই নরপিশাচটাকে হত্যা না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না ভাইয়া। কত বৃষ্টি বছর আমার বাবার দুটি চোখ আমাকে তাড়া করে ফিরছে, চিৎকার করে তার মৃত্যুর প্রতিশোধ চাচ্ছে। আমাকে তুমি ছেড়ে দাও ভাইয়া, আমাকে তুমি ছেড়ে দাও। তা সম্ভব নয়, আমাকে ক্ষমা করে দিস। মা, তুমি নয়নকে অ্যারেস্ট করে এনেছিস কেন? মিটিংরত অবস্থায় নয়ন একজন রাজনৈতিক নেতার গায়ে হাত তুলেছে। মা, ভাইয়া যে নেতার কথা বলছে সেই জয়নাল সিকদার আমার বাবার হত্যাকারী। জয়নাল সিকদার? তোমার ছেলে তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। যাকে ও জয়নাল সিকদার বলছে তিনি একজন রাজনৈতিক নেতা, খায়রুল কবির কে কে? তার সাথে জয়নাল সিকদারের কোনো সম্পর্ক নেই। এই কথা তোকে কে বলেছে? কে কে নিজে বলেছে। বাহ খোকা বাহ, একজন খুনি অপরাধী আজ রাজনৈতিক নেতা ছদ্মবেশ নিয়ে তোকে যা বললো তাই তো বিশ্বাস করলি, আর নিজের মায়ের পেটে ভাইয়ের কথা তো বিশ্বাস হলো না। মা বাবা ভাই বোন সবকিছুর ঊর্ধ্বে আইন, রক্তের সম্পর্ক আছে, আইনের প্রমাণই আমার কাছে বড়। তুমি বিশ্বাস করো মা, আমি যা করেছি তা তোমার ছেলের ভালোর জন্য করেছি। আমাকে আইনের মারপেট শেখাতে হবে না আপন, তুই নয়নকে ছাড়বি কিনা বল। আমি দুঃখিত মা, আমাকে অনুরোধ করো না, আমি তোমার অনুরোধ রাখতে পারবো না। তুমি আমার জীবন চাও তাও তোমার পায়ে লুটিয়ে দিতে পারি, কিন্তু আমাকে আইন ভাঙতে বলো না, আমি পারবো না। আইন ভাঙতে না পারি, আইন দিয়ে আইনের মোকাবেলা তো করতে পারবো। চলুন মা, আইনের ইস্পাতের তেলে মাথা ঝুঁকে কেঁদে করো না, দেই আমার সাথে চলুন। আমি আমি নয়নের জামিনের ব্যবস্থা করছি। আমি এখনই নয়নকে সাথে নিয়ে যাবো। পাগলামি করো না মা, তুমি ওর সাথে যাও। আর তুই? আমার কোনো অসুবিধা হবে না, তুমি যাও। আমার নয়নের যদি কোনো ক্ষতি হয় অফিসার, তবে আমি তোমাকে ছাড়ব না। আসি না। রহিদাস স্যার, আসামি জামিন নিয়ে এলে ওকে ছেড়ে দেবেন। ইয়েস স্যার। কইলি নয়ন ওই ড্রাইভার রোস্তমের পোলা? বড় ভাই, আপনারা রোস্তমের মাটির তলে হান্ডায় দিচ্ছিলেন, তো এই পোলা এলো করতে? যখন মারছি তখন তো ওই পোলার কথা খেয়াল আসিল না, কেডা জানতো এতদিন পর চেহারাটা চিনা ভালাইব। দূর বড় ভাই, আপনি কোনো কামেন না, এত বছর বিদেশ থাই কেলেন, চেহারাটা একটু প্লাস্টার সার্জারি করে এলে কি হইতো? অন্তত এই লোকজনের সামনে আমার মানুষ ধারাইতে হইতো না। আরে আমি ভাবছিলাম বিশ বছরে মানুষ সব ভুলা যাইব। কোন চিন্তা করেন না, ওই নয়নের খবর লইতে আসে আমি, মাটির তিন হাত নিচে হান দায় দিমু। মা, নয়নের জন্য আমারও মনটা ভালো নেই, কিন্তু মা আমি যা করেছি নয়নের ভালোর জন্য করেছি। নয়ন যেভাবে আমাদের বাবার হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে তাতে যে কোনো দিন ও একটা অঘটন করে বসবে, তখন কেউ ওকে ফেরাতে পারবে না। কিন্তু নয়নকে অন্যভাবে তো বোঝানো যেত, আমি যদি জানতাম এই আইনের পোশাক একদিন আমার সন্তানের হাতে হাত করা লাগাবে তাহলে তোকে আমি কখনো এই পোশাক গায়ে পড়তে দিতাম না। ভাগ্যের উপর আমাদের কারো হাত নেই মা, নয়ন আর জনসমক্ষে কামরুলের ভাই কেকের উপর আক্রমণ করে নিজেই অপরাধী হয়েছে। কিন্তু নয়নের কথা যদি সত্য হয়, যদি সত্যি কেকের মুখোশের আড়ালে জয়নাল সিকদারকে পাওয়া যায়, তাহলে আইনের হাত থেকে জয়নাল সিকদারও বাঁচতে পারবে না মা। কিন্তু আমার নয়নের কি দোষ? নয়ন যে পথে পা বাড়িয়েছে তা শুধু নিচের দিকেই নেমে যায় মা, উপরে উঠে আসা যায় না। তুমি একটু বোঝার চেষ্টা করো মা, তার চেয়ে দুদিন হাজতে থাকাই ভালো। অন্তত আমি আমার ভাইকে আমার বুকে ফিরে পাব। আমার আমার ভাইকে আমি হারাতে চাই না মা, হারাতে চাই না। সেন্ট্রি, নয়নকে নিয়ে আসুন। এখানে একটা সই করুন। আপনার জামিন হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসি, এসো।
চাই যে তোমার আশ্রয়, তুমি জীবন আমার, তুমি মরণ আমার, তুমি আমার চোখে বিষয়। সেদিন আপনি কথায় কথায় বলেছিলেন 20 বছর আগে আপনি নেপালে ব্যবসা করতেন। হ্যাঁ, তাহলে তো তখনকার সময়ে নেপালে যারা বাংলাদেশি ছিল তাদেরকে প্রায় সবাইকে আপনি চেনেন। হ্যাঁ, আমাদের সমিতি ছিল, আমি ছিলাম সেই বাংলাদেশি সমিতির সদস্য। এই লোকটি একজন মন্ত্রী সহ আরো বেশ কিছু লোককে খুন করে পালিয়ে নেপালে চলে গিয়েছিল বলে আমার বিশ্বাস। ওনাকে কি চেনেন? চেনা চেনা লাগছে,
কিন্তু কোথায় যেন একটা গন্ডগোল। আরে এ তো সেই খায়রুল কবির। আপনি নিশ্চিত যে এই লোকই খায়রুল কবির? ওই নামে তাকে কেউ ডাকতো না, ডাকতো কে কে বলে। তাহলে নয়নের কথাই সত্যি? কি ভাবছো? বড় রকমের ভুল করে ফেলেছি, দোয়া করবেন যেন শুধরাতে পারি। আপনি কি প্রয়োজনে কেকের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবেন? কেন পারবো না, এটা তো আমার নৈতিক দায়িত্ব। কে কে, তুই আইনকে অনেক ফাঁকি দিয়েছিস, আর পারবি না। আমি তোকে ছাড়বো না কে কে, আমি তোকে ছাড়বো না। গুড, ভেরি গুড আপন। বহুদিন ধরে এই জয়নাল শিকদারকে পুলিশ খুঁজছে। এই জয়নাল শিকদারই যদি আজকের কেকে হয় তাহলে আইন তাকে ছাড়বে না। ওয়াচ হিম। ওকে স্যার। হ্যালো কামরুল ভাই, সব কিছু গিনগিলাই গেছে। এসিপি আপন বোঝা গেছে আপনার ভাই তার বাবার হত্যাকারী জয়নাল শিকদার। শুধু তাই নয়, আপনার ভাইরে শনাক্ত করেছে নেতা আকরাম। নেতারে তেনা বানায় পোড়ায় ফেলামু। ড্যাড, তুমি কখন ফিরবে? কেন ভুলে গেছো? আজ না আমার জন্মদিন। ওহ তাই তো, কিন্তু সেটা এখন বললে কেমন করে হবে? সকালে বলবি না? তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ঠিক আছে, তুই দুপুরবেলা আমার অফিসে চলে আসবি, আমি তোকে আজ ফাইভ স্টার হোটেলে ডিনার করাবো। ওকে ওকে, বাই বাই ড্যাডি। আমি সত্য বলতে ভয় পাই না। ওই ভয় পাস না তুই, এইটারে তো ভয় পাস নাকি? ভাবছো পুলিশের কাছে আমার পরিচয় ফাঁস করে দিয়া তুই পার পাইয়া যাবি? না, আমি তোরে পার পাইবার দিমু না। এই হাত দিয়া জীবনে বহুত বাসন দিছস, উল্টা পাল্টা অনেক কিছু কইছস। এই হাতটা ধর। জবান দি, অনেক ভাষণ দিছস আমার বিরুদ্ধে, অনেক ভাষণ। এই জবান আমি কাটটা ফালামু। চল দেখি আকরাম সাহেব, দেখি কারা আপনার এই অবস্থা করেছে বলুন। কে আপনার এই অবস্থা করেছে বলুন।
খাইরুল কবির একজনের বাড়িতে ঢুকতে হইলে তার অনুমতি লইতে হয় এইটাও কি ভুলে গেছেন যান বাইরে হয়ে যান বাইরে হয়ে যান কইতাছি যান বের হয়ে যেতে আমি আসিনি এই যে ওয়ারেন্ট কিন্তু ওয়ারেন্ট খাইরুল কবিরের নামে না জয়নালের নামে জয়নাল নামে আপনি কাউরি শ্রী না নাম বদলে আইনকে ফাঁকি দেওয়া সহজ নয় জয়নাল আকরাম চৌধুরীকে হত্যার দায়ে তোমাকে আমি গ্রেফতার করলাম মুভ বড় ভাই অ্যারেস্ট হয়েছে খবরটা তাহলে কামরুল ভাইয়ের দিতে মরণ যুদ্ধ শুরু হয়েছে নিজের জীবন বাঁচাই চামচামের গোষ্ঠী মারি শুভ শুভ শুভ
শুভ শুভ শুভ শুভ এসিপি তুই আমার পোলারে মাইরা ফেলাইছস, তোরে আমি ছাড়ুম না। ভাই তুমি যা আমি দেখতাছি, যাই এসিপি আপনের। তুই কেডা? আমি এসিপি আপনের মা। মানে ড্রাইভার রুস্তমের বউ? তোর পোলা সহ তবরে 20 বছর আগে খুন না কইরা ভুল করছি। সাপের ছাগুলো বাইচা না থাকলে সবল দিতে পারত না। ওই ধর মাগিয়ে ধর। কি করছ তোমরা? গরনের দেখছস কি? তোর জাউরা পোলায় আমার সুবুরে আমার বুক থেকে কায়রা দিছে। তোর পোলারেও মাটির ভিতরে হান্দাই চাইছিলাম, তারে যখন পাইলাম না তখন তোরই শুয়াই দিয়া যাই। চল এয়ারপোর্টে চল। হসি আমি কামরুল। কি করতে হইব আমার ভাই? কন নয়ন রে, ওর মায়ের খুনি বানাইতে হইব। ঠিক আছে ঠিক আছে। সালাম আলাইকুম বড় ভাই। মা 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 মা, আমি তোমাকে মরতে দেবো না মা, আমি তোমাকে মরতে দেবো না। তোমার এই অবস্থা কে করেছে মা? বলো কে করেছে মা? পুলিশ আমাকে যেতে দে, আমার মাকে হাসপাতালে নেবার সুযোগ দে। আমার মার কিছু হলে আমি তোদেরকে ছাড়বো না। ওই শালায় কয় কি আমাকে বলে ছাড়বো না? শালা মায়েরে খুন কইরা অহন অহন পালাইবার লাগছে। বিশ্বাস করুন, আমি আমি আমার মাকে খুন করিনি। খুন করেছে জয়লাল দারোগার সাহেব। আমার মাকে বাঁচাতে দিন, তারপর আপনি যা বলবেন আমি সবকিছু মাথায় পেতে নেব। একটিবার একটিবার আমার মাকে হাসপাতালে নিয়ে যাবার সুযোগ দিন, একটিবার। তো কি অনুপায় আছে? কখন মরিয়া গেছে? না মা না। ও তোর মায়ের, তুই খুন করছস? না না, আমি আমার মাকে খুন করিনি। ও তোর মায়ের, তুই খুন করছস? আমি আমার মাকে খুন করিনি। ও তোর মায়ের, তুই খুন করছস? আমি আমি খুন করিনি। ও তোর মায়ের, তুই খুন করছস? শহীদ সাহেব, আসামিকে মারছেন কেন? স্যার, আপনার ভাইটা একেবারে জাত ক্রিমিনাল হয়ে গেছে। নয়ন খুন কইরা হাতে নাতে ধরা পড়ছে, অথচ কয় খুন করি নাই। খুন করেছে? কাকে খুন করেছে? আপনার মায়ের নিজ হাতে আপনার ভাই খুন করছে। নয়ন, তুই তুই মাকে খুন করেছিস? কেন কেন নয়ন কেন? বিশ্বাস করো ভাইয়া, মাকে আমি খুন করিনি, খুন করেছে ওই জয়লাল। মিথ্যা কথা কয় স্যার? আমরা যখন তারে ধরছি তখনও তার হাতে রক্ত মাখা ছুরি ছিল স্যার। না ভাইয়া না না, ও কথা তুমি বিশ্বাস করো না ভাইয়া। ভালো লোককে ফাঁসানোর চেষ্টা করে লাভ নাই, আমাকে তোকে ফাঁকি দেয়া এত সহজ না। খবরদার, একদম মাথার খুলে উড়িয়ে দিব। নয়ন, তুই কি করছিস? আমি যা করছি তা ঠিকই করছি। পুলিশের অত্যাচারে জীবন না দিয়ে মায়ের হত্যাকারীকে খুঁজে বের করে তাকে খুন করে ফাঁসিতে ঝুলব, তাও ভালো। আসি ভাইয়া। তুই আমাকে মায়ের খুনি বানিয়েছিস, তোর খুব মানুষকে মারতে ভালো লাগে? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না।
আমাকে ছেড়ে দাও না নয়ন বাবা, আমাকে মাফ করে দাও। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا رسول الله. আজকের দিনে এখানে এই পুলিশ ফোর্স না আনলে কি চলতো না স্যার? আমার ভাই আজ মায়ের কবরে মাটি দিতে আসবেই। যদি না আসে স্যার, সে আমার রক্তের ভাই, একই মায়ের সন্তান, সে আসবেই। নয়নকে আসতেই হবে। বাদল গিয়ে বল আমার কবর খোঁড়া শেষ। স্যার খবর খোলা শেষ। নয়নের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, এত পুলিশের মাঝে সে কখন আসবে না। স্যার মুদ্রাকে তাড়াতাড়ি মাটি দেওয়াই ভালো, আকাশের অবস্থাও ভালো না, ঝড় বৃষ্টি আসতে পারে। ঠিক আছে, মাটি দেবার ব্যবস্থা করুন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله চলো আপন, রাত অনেক হয়েছে, চলো।
কান্দ না নয়ন ভাই, মা বাপ কারো চিরকাল বাঁচা থাকে না। যারা যারা আমার মাকে বাঁচতে দেয়নি আমি ওদেরকে বাঁচতে দেব না বাদর। জয়নাল আর কামরুলের নাম দুনিয়ার বুক থেকে আমি মুছে দেব। জয়নাল কামরুল কুত্তার বাচ্চারা বেরিয়ে আয়, বেরিয়ে আয়, সাহস থাকলে বেরিয়ে আয় কুত্তার বাচ্চারা। কামরুল আর জয়নাল কোথায়? বল কামরুল আর জয়নাল কোথায়? আমি বলবো না। বল কামরুল ভাই কই আমি জানি না, কিন্তু বড় ভাই নেপাল চলে গেছে। কামরুল এলে বলিস ওরা যেখানে লুকে থাকুক না কেন, জয়নাল আর কামরুল আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমার হাত থেকে বাঁচতে পারবে না। আগুন জ্বালামু, আগুন। আমি পারলাম না পপি, আমি পারলাম না। আমার বাবার হত্যাকারী ওই কেকে এত বছর পর পেয়েও আমি কিছু করতে পারলাম না। কেকে কেকে আমার নাগালে বাইরে চলে গেছে পপি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। কিন্তু কি করে সম্ভব, কে কে পালিয়ে গেছে নেপালে? আমি জানি নয় কে কে কোথায় পালিয়েছে, আমরাও সেখানে যাব, তার পিছু নেব। আমি তোমার আর আমার যাবার সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। আগামীকাল বিকেলে ফ্লাইটে আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দেব। থ্যাংক ইউ পপি, থ্যাংক ইউ। এসিপি আপনের রিপোর্ট আর ইন্টারপোলের তথ্য অনুযায়ী আমরা এখন কনফার্ম হয়েছি যে 20 বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর হত্যাকারী জয়নাল সিকদার আর কে কে একই ব্যক্তি। কে বর্তমানে নেপালে অবস্থান করছে, তাই আমি ঠিক করেছি তাকে গ্রেপ্তার করে দেশে আনার জন্য আমাদের একজন দায়িত্ববান অফিসারকে আমি সেখানে পাঠাতে চাই, আর এই দায়িত্ব পালন করবে এসিপি আপন। স্যার, নেক্সট ফ্লাইটেই তুমি যান, সেখান থেকে কে ওরফে জয়নাল সিকদারকে অ্যারেস্ট করে ঢাকা আনাই হবে তোমার একমাত্র অ্যাসাইনমেন্ট। ইন্টারপোলের কর্মকর্তারা তোমাকে এই ব্যাপারে হেল্প করবে।
proper, Mr. Appan. What more we can do for you? Thank you very much for your cooperation. I want KK. We will get KK. You know that. He lives in 21,000. Nepali koito raso aso. Joinal Sikdar. भैया तुम्हें? हाँ, आमी तो के निये जेते एसेछि। ना भैया ना, तुम्हें आमाके दिते पारबे ना, कारण केके छाड़ा आमी जाबो ना। आमी तोर बड़ भाई, बड़ भाईर कथा तुई राखबी ना? আমি তোমার কথা রাখতে পারবো না। তোমার হার আমার পথ আলাদা। না না না, আমাদের উদ্দেশ্য এক, কিন্তু উদ্দেশ্য হাসিল করার রাস্তা আলাদা। তুই যেমন বাবা মায়ের খুনিকে ধরতে চাস, তেমনি আমিও। কিন্তু আমি চাই আইন তাদের বিচার করুক। আইন আজকাল সন্ত্রাসীদের হাতের পুতুল। আইনের বড় বড় অফিসাররা তোমার থানার ওসির মতো সহজে বিক্রি হয়ে যায়। অস্বীকার করতে পারো যারা অপরাধ করে, তোমার আইন তাদেরকে ছেড়ে দেয়। তোমার আইন শুধুমাত্র দুর্বল লোকদের জন্য। সত্যিকারের খুনিরা কেকে অথবা কামরুলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন নির্দোষ মানুষকে খুন করে জন্ম দিচ্ছে। আমার মতো অসংখ্য নয়নকে ওদের মনে আর যাই থাকুক, আইনের উপর কোনো শ্রদ্ধা নেই। তুই আইনকে শ্রদ্ধা করতে না পারিস, কিন্তু আমি আমি তোকে আইন হাতে তুলে নিতে দেব না। মায়ের কবর চুয়ে আমি শপথ কেটেছি ভাইয়া, ওই কেকের লাশ না দেখে আমি ফিরব না। তোর এই পাগলামির জন্য তোর জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। পরিণতির কথা ভেবে যে যুদ্ধক্ষেত্র ছেড়ে দেয় সে কাপুরুষ। লড়াই করে যুদ্ধের শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই প্রকৃত যোদ্ধা। এই তুমি, তুমি আমাদের ভাইয়ের মাঝে কথা বলতে এসো না। তুমি কি বোঝো? আমার বাবাকে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যা করেছে কেকে। তখন কোথায় ছিলেন আপনি বলতে পারেন? এরপরেও আমি কেন দেশকে ভালোবাসব? কি দিয়েছে দেশ আমাকে? তোমার বাবা সবসময় বলতেন, দেশ তোমাকে কি দিয়েছে তা না ভেবে তুমি দেশকে কি দিয়েছো তাই ভাবো। তার উত্তর দিবেন দেশের নেতারা। অনেক কাঠখড় পুড়িয়ে কেকের ঠিকানা খোঁজ পেয়েছি। আমাকে যেতে হবে ভাইয়া। নয়ন ভাইয়া, নয়নকে যেতে দিন, নয়তো আমি ওকে খুন করে ফেলব। ভাবি চিনতে পারিস আমাকে? আমি সেই বাবা সন্তান, তুই যাকে স্ট্যাম্প বুকে বসে খুন করেছিলি, যার মাকে তুই নির্দয় ভাবে খুন করেছিলি, আজ সেই মায়ের সন্তান। তার মায়ের রক্তের ঋণ শোধ করতে এসেছে। না নয়ন না, তুই আইনকে নিগলে নিতে পারিস না। আমি তোকে গ্রেফতার করলাম। ভাইয়া তুমি বুঝতে পারছো না, তোমার আইন ওই জয়নাল শিকদারকে সাজা দিতে পারবে না। সেই সুযোগ আমি জয়নাল শিকদারকে দেব না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আজ সকালে নেপালে কেকে ওরফে জয়নাল শিকদার ইন্টারপোলের কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের এসিপি আপনের সম্মিলিত প্রয়াসে ধরা পড়েছে। আগামীকাল সকালের ফ্লাইটে তাকে বাংলাদেশে আনা হবে। আমি বাইচা থাকতে আমার ভাই জেলে যাইব না। আইজা আমার গ্রুপে খবর দে, এয়ারপোর্ট থেকে বাইরে বার পথ জেলখানায় যাওয়ার আগে বাইরে বাই করতে হইব। খবর দে সবাই রে। Thank you.
তোকে মাফ করলে আমার বাবার অতৃপ্ত আত্মা শান্তি পাবে না জয়নাল। গত ২০টি বছর আমার দু চোখের পাতা আমি এক করতে পারিনি, শুধু আজকের এই দিনটির জন্য। আমি তোকে ছাড়বো না জয়নাল শিকদার, তোকে আমি ছাড়বো না। কর্তব্য পালন করতে পারো। এত
তুমি কি করলে ভাইয়া? তুমি আমাকে বাঁচা থেকে শেষ পর্যন্ত না ডার্লিং, না, আমি তো আমার কর্তব্য পালন করেছি ভাই। তুই ছাড়া আমার কে আছে বল? আমি তোমাকে মরতে দেব না ভাইয়া, আমি তোমাকে মরতে দেব না ভাইয়া। নয়ন, তুই কাঁদছিস কেন নয়ন? আজ তো আমার তোর খুশির দিন, আজ তোর আর আমার মহাসংগ্রাম এখানেই শেষ। সত্যি আমরা জিতে গেছি নয়ন ভাইয়া। নয়ন ভাইয়া, 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 ভাইয়া। এসিপি আপনের তদন্ত রিপোর্টের ভিত্তিতে কে কে ওরফে জয়নাল শিকদার একজন স্মাগলার এবং খুনি। আইন নিজের হাতে তুলে নিয়ে এই স্মাগলার এবং খুনিকে খুন করার অপরাধে নয়ন একজন হত্যাকারী। কিন্তু নয়নের এই হত্যাকাণ্ড কেবলমাত্র প্রতিশোধমূলক নয়, তার মহাসংগ্রাম দেশের শত্রুদের বিরুদ্ধে এবং কে কে ওরফে জয়নাল শিকদারকে আইনের কাছে নিয়ে আসার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে। তাই আদালত নয়নের সৎ ইচ্ছা এবং সৎ সাহসকে সম্মান করে তাকে ন্যূনতম 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। ছিপ ছিপ লাগে রে, বুকে কাঁপন জাগে রে, প্রেমে পড়ে